বন্দে পুরুষোত্তমম ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের বলা একটি গল্প আমরা জেনে নেব। ঋত্বিক অধিবেশনে কয়েক বছর আগে তিনি এই গল্পটি বলেছিলেন, খুবই গুরুত্বপূর্ণ সকলের জন্য। তিনি বললেন, এক গুরু ভাই নাপিতের দোকানে গিয়ে দেখে দোকানে টাঙ্গানো তার প্রভুর ফটোতে বহুদিনের ধুলো ময়লা জমাট বেঁধে বিকৃত রূপ ধারণ করছে। বললেন, তুমি প্রভুকে এই হালে রেখেছ কেন? নাপিত উত্তর দিল, প্রভু তো আমার অবস্থা ওরকম বেহাল করে রেখেছেন। এমন সময় কিছু যুবক চুল দাড়ি লম্বা দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল। বললেন, আপনি থাকতে ওদের চুল দাড়ি এত লম্বা কেন? নাপিত উত্তরে বলল, ওরা তো আমার কাছে আসে না। গুরু ভাইটিও বললেন, আপনিও প্রভুর কাছে যাননি তাই ভাগ্যের পরিবর্তন হয় নাই। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলি এই গল্পটি আপনারাও শেয়ার করে প্রতি প্রত্যেককে জানিয়ে দিতে পারেন। শ্রী শ্রী ঠাকুর বলেছেন, করাই পাওয়ার জননী। জয় গুরু।